সকালে উঠি আজকে চিংড়ি মাছ করতেছিলাম ঘুম ঘুম চোখে। সকালে নাস্তার জন্য লুডুস দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর ডিম বয়েল দিয়ে দিয়েছিলাম। সকালে নাস্তার ফাঁকে বাচ্চার নাস্তা রেডি করে নিয়েছিলাম। এদিকে একটু ইসবগুলের বসে এক চামচ এক গ্লাসে দিয়ে ইমরানকে দিয়ে আসলাম। ওর কালকে থেকে একটু গ্যাসের সমস্যা হচ্ছে, প্রচুর ঢেঁকুর উঠতেছিল। ছেলে আর ছেলের বাবা হয়েছে ল্যাপটপে কাজ করতেছে। সকাল সকাল বাবার ছুটি মানে তো ওদের ঈদ দুই ভাই বোনের। আমারও ওর ছুটি মানে মানে অন্যরকম একটা দিন। আমাদের বাবুকে দাও মনে হয় খাবে। ছেলেও আজকে কান্না করতেছে না, সকাল সকাল বাবাকে দেখছে। সব কিছু তার টেস্ট করতে হবে। আমরা যা খাবো, চা খাই, যা খাই, তিতা খাই, সে সব কিছু একটু টেস্ট করবে। লক্ষ্মী বাচ্চা আমার। সবাইকে ডেকে আনলাম যে তাড়াতাড়ি খেতে চলে আসো, অনেক বেলা হয়ে গেছে। আজকে দুপুরে যদি ওনার রান্না করতে নিষেধ করছে, যেহেতু সবাই তো শিখছিলাম জ্বর থেকে ওঠার পর থেকে কারোই শরীর লড়তেছিল না। এবার যাদের যাদের জ্বর হয়েছে সবাই বুঝতেছে, মানে এই জ্বরটা এতটাই খারাপ, যেমন হাত পা ব্যথা হয় তেমন শরীরে কোনো বল পাওয়া যায় না, রুচি থাকে। ইমরান নাস্তার ফাঁকে আমাদের নতুন অতিথিকে নিয়ে আসলো। এই যে পুচকু একটা, আমাদের ঘরের ছোট্ট বাচ্চাটা। ইমরান বাজারে গেছিল, মাত্র আসলো। আর এই যে লাড্ডু চোর, লাড্ডু চুরি করতেছে কে রে? ধর 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 ধর, লাড্ডু চোর। ইমরান শামুস আনছে ওই দোকান দৌলতপুরের দোকানে শামুসা। এই শামুসাগুলো অনেক মজা। আর একটা নতুন দোকান হয়েছে নাকি বিরিয়ানি, বিরিয়ানি নিয়ে আসছে কাচ্চি ভাইয়ের। তো বিরিয়ানিটা অনেক মজা ছিল। রিয়া আর ইনিসাকে ফোন দিছিলাম যে তোরা তাড়াতাড়ি চলে আয়, ওরা চলে আসছে। ওরা আবার ঝালমুড়ি আমার জন্য অল্প একটু নিয়ে আসছে, খেতে খেতে আসছিল। ইমরান আবার ওর জন্য তেহেরি নিয়ে আসছে। তেহেরিটা অনেক মজা ছিল, বিরিয়ানিটার থেকে তেহেরিটা ভালো ছিল। বিরিয়ানির সাথে সামোসা খাচ্ছ? না এখন খাবো না, পরে খাবো। এদিকে যা বাবা খাচ্ছিল, কি করলা এটা? ওর বাবা খেতে খেতে ইহানকে কোলে নিছে আর ওর কোলে উঠে পটি করে দিছে। ও যতবার পটি করবো বাবা বাসা থেকে বাবা জানে না, সে কিছু জানে না, সে কিছু জানে না। বাবা চুপ হয়ে গেছে, সে আর খাইতে পারতেছিল না। ইহান কি করছে? এটা খারাপ কাজ করে সব সময়। বাবা খাচ্ছিল, কি করলা তুমি? ইহান কি করছো, কি করছো? হ্যাঁ হাক্কা দিয়ে দিছো কেন?